হতে পারা যায়। ওই দেশ বৈষ্ণবদের মতে শ্রীহরিপাদপদ্ম বিষ্ণুপদ, গুরুভক্ত গুরুপাদপদ্ম, শক্তি উপাসকেরা শক্তিপদ, অন্যান্য ঋষিগণ প্রকৃতি পুরুষের সম্মেলন, আর খ্রিস্টানরা ক্রাইস্ট দি স্পিরিট গড, মুসলমানরা খোদা আল্লাহ বলিয়া অভিহিত করেন। জগতে যুগরূপে যারা এসেছেন তারাই সেই দেশে প্রবেশ করেছেন। ভৃগুবল্লীতে এরপরে আছে অন্নের প্রশস্তি, সেখানে বলা হয়েছে অন্ন জড়, আর অন্নকে যা আত্মসাত করে তাই হলো চৈতন্য। শরীর ও প্রাণ, জল ও আগুন, পৃথিবী ও আকাশ, এই তিনটে মিথুনের মাঝে একটা সম্পর্ক আছে। ভৌতিক শরীর ও চেতনাযুক্ত সাধনার দ্বারা অন্ন ব্রহ্মপ্রাপ্তির দ্বার হন। শরীর ও চেতনাযুক্ত সাধনার দ্বারা এই যে ব্রহ্মপ্রাপ্তি হয়, অতএব অন্নকে নিন্দা করা চলবে না, তাকে সংবর্ধিত করতে হবে। তারপর আরো বলা হয়েছে কেউ যদি আশ্রয় চায় মানুষের কাছে প্রত্যাখ্যান করবে না, অন্ন সবার সঙ্গে ভাগ করে খাবে। মনে রাখতে হবে আমাদের যেমন দেবে তেমনি পাবে। তারপর সত্যই ব্রহ্মানুভবের উপদেশ সেখানে বলা হয়েছে, যেহেতু ব্রহ্ম থেকে বিশ্বের সৃষ্টি তাই তিনি প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রচ্ছন্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত এবং ক্রিয়াশীল। তারপর সর্বত্রই ব্রহ্মানুভবের কথা সেখানে বলা হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, যেহেতু ব্রহ্ম থেকে বিশ্ব সৃষ্টি তাই তিনি প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রচ্ছন্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত এবং ক্রিয়াশীল। অর্থাৎ ব্রহ্ম সবকিছুর মধ্যে ব্যাপ্ত আছে, সবকিছুকে ধরে রেখেছে এবং অন্তরে অধিষ্ঠান করে আছে প্রত্যেকটা বস্তুর মধ্যে। এই যে সুবিশাল বিশ্ব, এই বিশ্বই পবিত্র ব্রহ্ম মন্দির। তাই ছান্দোগ্য উপনিষদের ঋষি বলছেন, সর্বংখল্লিদং ব্রহ্ম তজ্জল নীতি, অর্থাৎ সবকিছুই ব্রহ্মেই, তাদের জন্ম, পুষ্টি আর বিলয়। প্রত্যেক বস্তুর একটা করে উপাদান কারণ রয়েছে। শুধু উপাদান কারণ নয়, নিমিত্ত কারণ, রূপ এবং উদ্দেশ্য কারণ, এই তিনটি জিনিস রয়েছে। যেমন মৃৎপাত্রে মাটির যখন পাত্র তৈরি করা হচ্ছে তখন মাটি হচ্ছে উপাদান কারণ, আর নিমিত্ত আর রূপ কারণ। কুম্ভকার কারণ হচ্ছে কুম্ভকার, কারণ উদ্দেশ্য কারণ হচ্ছে কি, যে উদ্দেশ্যে তাকে ব্যবহার করা হয় সেই ব্রহ্ম বিশ্বের উৎপত্তির কারণ। তাই সৃষ্টির মধ্যে সৃষ্টির নিগুঢ় একটা সম্পর্ক রয়েছে। মূল তত্ত্ব ব্রহ্ম, আর গৌণ তত্ত্ব হচ্ছে বিভিন্ন রূপে প্রকাশমান। একথা কঠোর উপনিষদেও বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ব্রহ্ম একই বিভিন্ন রূপ ধারণ করেছেন এবং বিভিন্ন বস্তুর মধ্যে প্রচ্ছন্ন ভাবে বর্তমান রয়েছে। বহুর মধ্যে ব্যাপ্ত থেকেও ব্রহ্ম একই, যেমন আগুন বিভিন্ন রূপ আগুনে থাকতে পারে কিন্তু